মাঘ মাসের যে কোনো দিন আপনি যদি 28টি অশ্বত্থ পাতা নিয়ে করতে পারেন এই একটি কাজ, অবশ্যই বজরংবলীর কৃপা লাভ হবে। আপনি মাঘ মাসের যে কোনো দিন করতেন, তবে আমি বলবো মঙ্গল অথবা শনিবার। এই ছোট্ট কাজটি করে ফেলুন এবং আপনার জীবনে সকল ব্যথা বেদনা দূর করুন। আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য। চলে আসা যাক সরাসরি মূল আলোচনার বিষয়ে। আজ মঙ্গলবার। মঙ্গলবার মানে মা লক্ষ্মীর বার, মঙ্গলবার মানে বজরংবলীর বার। তাই আজকের এই দিনে যদি আপনি বজরংবলীর কৃপা লাভ করতে চান, তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখবেন জয় বজরংবলী। দেখবেন আপনার জীবনে অতি অবশ্যই সমস্ত রকমের সমস্যা এক নিমিষে সমাধান হয়ে যাবে। জীবনে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধির ছোঁয়া। প্রিয় বন্ধুরা, আজ আমি বলবো আপনি আজই সংগ্রহ করুন 28টি অশ্বত্থ পাতা। মনে রাখবেন, আপনারা এই মাঘ মাসের যে কোনো দিন কাজটি করতে পারেন। মঙ্গলবার অবশ্যই করতে পারেন, শনিবার অবশ্যই করতে পারেন, তবে শনিবার অশ্বত্থ গাছকে স্পর্শ করতে নেই। তাই অবশ্যই শনিবার ছাড়া অন্যান্য যে কোনো দিন এই কাজটি করার চেষ্টা করবেন। এই কাজটি করলে আপনি সুফল অতি অবশ্যই লাভ করবেন। আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো 28টি অশ্বত্থ পাতা প্রথমে আপনার কাছে নিতে হবে এবং তারপর সঠিকভাবে কাজটি সুসম্পন্ন করতে হবে। এই যে 28টি অশ্বত্থ পাতা, তা বিভিন্নভাবে আপনি জীবনে উন্নতির কর্মে ব্যবহার করতে পারেন। প্রথমেই বলবো একটি লাল পেন নিতে হবে, 28টি অশ্বত্থ পাতা, সম্পূর্ণ পরিষ্কার পাতা এবং একটি লাল সুতো নিতে হবে। এবার আপনাকে অতি অবশ্যই মনে রাখবেন, এবার আপনাকে অতি অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে আসন পেতে বসতে হবে। একটি শুদ্ধ গা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে হবে এবং তারপর এই বিশেষ ধর্মকর্ম করতে হবে। পুজো সুসমাপ্ত হলে লাল পেনে করে প্রতিটি পাতার উপরে অবশ্যই আপনি লিখবেন জয় বজরংবলী বা লিখবেন জয় শ্রীরাম। হ্যাঁ বন্ধুরা, হয় জয় বজরংবলী কিংবা জয় শ্রীরাম লিখবেন। পরপর 28টি অশ্বত্থ পাতা রাখবেন এবং লাল সুতো দিয়ে বাঁধবেন। তারপর এই 28টি অশ্বত্থ পাতাকে নিজের হাতের তালুর মধ্যে এক হাতে রেখে অন্য হাত দিয়ে চাপা দেবেন এবং বজরংবলীর দিকে চোখ করে পাঠ করবেন হনুমান চল্লিশা। যারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন না, তাদের জন্য বলবো 108 বার মনে মনে বলবেন জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। অত্যন্ত পবিত্র চিন্তা ভাবনা থেকে কাজটি করবেন। তারপর এই 28টি অশ্বত্থ পাতার গাঁটটিকে আপনি আপনার বাড়ির, আপনার কাছের যেখানেই রাখুন না কেন, যে কাজই লাগাবেন মনে করবেন সেই কাজতেই আপনি সুফল লাভ করবেন। অর্থাৎ আর কোনো কাজেতে কোনো রকম বাধা
সৃষ্টি হবে না। তাই যদি আপনার পক্ষে সম্ভব হয় অতি অবশ্যই এই 28টি অসত্য পাতা দিয়ে এই কাজটি করুন, এর ফলে সুফল পাবেন নিশ্চিত রূপে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাঘ মাসের যে কোনো দিন আপনি যদি 28টি অসত্য পাতা নিয়ে করতে পারেন এই একটি কাজ, অবশ্যই বজরংবলীর কৃপা লাভ হবে। আপনি মাঘ মাসের যে কোনো দিন করতেন, তবে আমি বলবো মঙ্গল অথবা শনিবার। এই ছোট্ট কাজটি করে ফেলুন এবং আপনার জীবনে সকল ব্যথা বেদনা দূর করুন। আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য। চলে আসা যাক সরাসরি মূল আলোচনার বিষয়ে। আজ মঙ্গলবার। মঙ্গলবার মানে মা লক্ষ্মীর বার, মঙ্গলবার মানে বজরংবলীর বার। তাই আজকের এই দিনে যদি আপনি বজরংবলীর কৃপা লাভ করতে চান, তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখবেন জয় বজরংবলী। দেখবেন আপনার জীবনে অতি অবশ্যই সমস্ত রকমের সমস্যা এক নিমেষে সমাধান হয়ে যাবে। জীবনে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধির ছোঁয়া। প্রিয় বন্ধুরা, আজ আমি বলবো আপনি আজই সংগ্রহ করুন 28টি অসত্য পাতা। মনে রাখবেন আপনারা এই মাঘ মাসের যে কোনো দিন কাজটি করতে পারেন, মঙ্গলবার অবশ্যই করতে পারেন, শনিবার অবশ্যই করতে পারেন। তবে শনিবার অসত্য গাছকে স্পর্শ করতে নেই, তাই অবশ্যই শনিবার ছাড়া অন্যান্য যে কোনো দিন।